অতএব যে সমস্ত স্বামী স্ত্রীর সুযোগ আছে তারা তাদের স্ত্রীদেরকে হজের সুযোগ দিবেন, কারণ তাদের এটাই জিহাদের সমপরিমাণ নেকি তারা পান। এবং এবারই বোধহয় প্রথম বিশ্বের বুকে ভারত রেকর্ড সৃষ্টি করল, কেরালা থেকে শুধু মহিলাদেরই একটা ফ্লাইট চালু করেছে। কোনো মহিলা একা একই হজ করবে না বা কোনো সফরে যাবে না একদিন বা এক রাতের মাহরম ছাড়া, অর্থাৎ একা একই যেতে পারে না। মহিলা কাফেলা যদি কোনো মহিলা যায় যেতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়ান আয়েশা ক্বালাত ইস্তাজানতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জিহাদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আল্লাহ রসুলের নিকটে জিহাদের অনুমতি চাইলাম। পুরুষরা জিহাদ করে শহীদ হয়ে জান্নাতে চলে যায়, তা আমাদের জিহাদ অনুমতি দিচ্ছেন না কেন? জবাবে রসুল সাল্লাম বললেন, জিহাদ ও কুন্নাল হজ, তোমাদের জিহাদ হচ্ছে হজ। অতএব যে সমস্ত স্বামী স্ত্রীর সুযোগ আছে তারা তাদের স্ত্রীদেরকে হজের সুযোগ দিবেন, কারণ তাদের এটাই জিহাদের সমপরিমাণ নেকি তারা পান। ওয়ান আবি হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাফির ইমরাতুন মাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া লাহা যু মাহরাম। মুত্তাফাকুন আলাইহি। কোনো মহিলা একা একই হজ করবে না বা কোনো সফরে যাবে না একদিন বা এক রাতের মাহরাম ছাড়া, অর্থাৎ একা একই যেতে পারে না। গত বছর থেকে সৌদি সরকার কাফেলার সঙ্গে গেলে মেয়েদের মাহরাম ছাড়াই যাওয়ার অনুমতি দিয়েছে। মহিলা কাফেলা যদি কোনো মহিলা যায় যেতে পারে। এবং এবারই বোধহয় প্রথম বিশ্বের বুকে ভারত রেকর্ড সৃষ্টি করল, কেরালা থেকে শুধু মহিলাদেরই একটা ফ্লাইট চালু করেছে। আপনার পত্রিকা দেখেছেন, 1500 মহিলা যাচ্ছে প্রতি ফ্লাইটে 194 জন করে। নারী হাজি তো বটেই, নারী ক্রু, নারী মানে ট্রেন ওই ফ্লাইটে সবাই নারী, পুরুষ কেউ নাই। এটা একটা নতুন রেকর্ড করলো তারা। এবং ওখানে গিয়েও যদি তারা এই ওরকম নারী কাফেলা একত্রে থাকে তাহলে অসুবিধা নেই, ওখানে গিয়ে যদি আবার বিভক্ত হয়ে পড়ে সেটা সমস্যা হয়ে যেতে পারে।